কে তুমি? চিনতে পারলে না আমায়, যাকে সেই বিয়ে থেকে বাঁচিয়েছিলে তুমি? ও তুমি? হ্যাঁ বলো। আমি মিঠু, তোমাদের এই ধানছড়া গ্রামে আমার মাসির বাড়ি। এখানে এসেই তো জানতে পারলাম তুমি নাকি বিজয় মাঠানকে জেলে ঢুকিয়েছ। অনেক সাহস গো তোমার, আজ তোমার জন্যই আমার জীবনটা বাঁচল। তাই সুযোগ পেয়ে তোমাকে একটা প্রণাম করতে এসেছি গো দিদি। করব? দিদি বলে ডাকছো আর প্রণাম করতে চাইছো? দিদি তো দিদির কর্তব্যই করেছে। তুমি আমার কাছে শুধু দিদি নও গো, তুমি দেবী, তুমি ভগবান। যাকে তাকে এরকম দেবী ভগবান বলতে নেই। তুমি তো আমার কাছে তাই গো। না, আমি বরং তোমার দিদি হয়েই থাকি। এবার দিদির একটা কথা শোনো তো, অনেক রাত হয়েছে, যাও বাড়ি যাও, এখানে আর থেকো না, অচেনা জায়গা। তাছাড়া তোমার বাড়ির লোকজন তোমাকে দেখতে না পেলে তো চিন্তা করবে, তাই না? যাও, একটা প্রণাম করেই চলে যাবে। আর যাবার আগে একটা কথা বলবো, আমি মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি যেমন আমাকে আমার বিপদ থেকে বাঁচিয়েছ, তিনি যেন তোমাকে তোমার সব বিপদ থেকে রক্ষা করেন। আমার বিয়েতে না হয় ভুল হয়েছে, তোমার বিয়েতে যেন কোনো ভুল না হয়। ভগবান যেন তোমাকে মনের মতন স্বামী দেন। আসছি গো দিদি। আকাশ, এই আকাশ, আকাশ, একবার চোখ খোলো না আকাশ। আকাশ দেখো আমি এসেছি, একবার দেখো আমি এসেছি তোমার কাছে, একবার চোখ খোলো। এই আকাশ, আকাশ একবার তাকাও, দেখো আমি তোমার কাছে এসেছি, একবার তাকাও। দাদা শুনছেন, আমাকে একটু সাহায্য করুন না দাদা। এনার তো কোনো হুশই নেই, এনাকে ডেকে কিচ্ছু হবে না, কিন্তু কিন্তু আকাশকে তো এখান থেকে নিয়ে যেতে হবে। আমি তো গাড়িও পাবো না এত রাতে, কি করবো আমি এখন? এইটা শুধু তাপ দিতে পারতাম। আগুন, আগুন কোথায় পাবো? Thank you.
তো স্বামী, ভগবান যেন তোমাকে মনের মতন স্বামী দেন। Will you marry me, Tara? Please. আমি তোমাকে মরতে দেবো না আকাশ, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। দেখো না, আমি এসেছি তো তোমার কাছে তোমার দেওয়া আংটিটা পড়তে, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে এসেছি আকাশ। দেখো না, আমি তোমাকেই বিয়ে করবো, শুধু তোমার। আজ বুঝবি না রে, যেদিন নিজের মনের মানুষের দেখা পাবি সেই দিন বুঝবি এই গানের মর্ম। সবার শুধু এক কথা, এক ভাবনা, মনের মানুষ আর মনের মতো স্বামী। কেমন হয় এই মনের মানুষ? কোনোভাবে তো কিছু করতে পারছি না, কোনোভাবে তো জ্ঞান ফেরাতে পারছি না, কি কোনোভাবে এবার বেশ দিনে আমি যে কিছুই করতে পারছি না। বল না, আমার জায়গায় থাকলে তুই কি করতিস? বল না তারা। তোর জায়গায় আমি থাকলে আমি ওকে বাঁচাতাম, আর বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি করতাম। তোর জায়গায় আমি থাকলে এত ভাবতাম না তারা। তারা ছেলেটা মরতে বসেছে, আর এখন তুই কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো ভাববি না ওর প্রাণটা বাঁচাবি। শোন তারা, চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচাতে হয়, সে যেই হোক না কেন, যেভাবেই হোক তাকে বাঁচাতে হয়। আমি শুধু এইটুকুই বুঝি। এর চেয়ে বেশি উচিত আর কিচ্ছু নেই, থাকতেও পারে না। মা ঘুমালে নাকি? শোনো না, কালকে আমি খেত হয়ে ব্যাংকে যাব, তারাকে এ মাসে টাকা দিতে হবে। তো আমি পাসবইটা ট্রাঙ্ক থেকে বের করছি, লাইটটা জ্বালাই একবার। চাকরি জ্বালাগে যা, আমায় জ্বালাস না। তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসছে তো? হ্যাঁ, তুই তো শুনলেই লাফাবি তাই। তা বেশ তো, ছিঁড়ে ফেলে দাও। আরে আরে, ছিঁড়বো কেন? তো সে আমার জন্য সম্বন্ধ আসা ছেলেটার ছবি, মাকে বলেছিলাম ছিঁড়ে ফেলে দিতে, উনি এটাকে ট্রাঙ্কে তুলে রেখে দিয়েছে।
এই মানুষটার সম্বন্ধ এসেছিল। চলো চলো পাল্টাই।